ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ভারতীয় মহাকাশ গবেষণায় যার কৃতিত্ব অনেক চন্দ্রযান এবং মঙ্গলযানের মতো সফল মিশনের পর ভারতের মহাকাশ অভিযান মিশন গগনযান আরও এক ধাপ এগিয়ে গেল অভিযানের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বিকাশ ইঞ্জিন যেটা তৃতীয়বারও পরীক্ষামূলকভাবে সফল হয়েছে এই ইঞ্জিনের সাহায্যেই মহাশূন্যে ভেসে যাবে গগনযান তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে শেষতম পরীক্ষায় টানা 240 সেকেন্ড মানে 4 মিনিট ধরে ইঞ্জিনটিকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় তা সফল হওয়ার পর আরও এক ধাপ এগিয়ে গেল এই অভিযানটি টুইট করে ইসরো এই সাফল্যের কথাও সবাইকে জানিয়েছেন এই সফলতা নিয়ে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি মহাকাশ বাণিজ্যের অন্যতম কর্ণধার স্পেসএক্সের মালিক এলন মাস্ক 2018 সালে ভারতের স্বাধীনতা দিবসে নবচর সহকারে মহাকাশ অভিযানের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের মহাকাশ গবেষণার সবথেকে এগিয়ে থাকা একটি প্রতিষ্ঠান ইসরোকে এর আগে ইসরোর চন্দ্রযান 2 উৎক্ষেপণ করা হয়েছিল তখন ওই মিশনটি দুটি ভাগে বিভক্ত ছিল প্রথমটি অরবিটার এবং দ্বিতীয়টি ল্যান্ডার অরবিটারটি সফলভাবে চাঁদের অরবিটে স্থাপন হয়ে গেল ল্যান্ডারটি অবতরণের শেষ মুহূর্তে গিয়ে চাঁদে ক্র্যাশ ল্যান্ডিং করে ফলে সেই যাত্রায় ব্যর্থ হয়েছিল ওই মিশনটি এরপরে অবশ্য ইসরো এবং ভারতীয় বিজ্ঞানীদের মেধার প্রতি ভরসা হারাননি প্রধানমন্ত্রী সেই মতো কাজ শুরু করে দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরাও ইতিমধ্যেই দেশের 4 জন নবচর মিশন গগনযান প্রকল্পের অংশ নিয়ে মহাশূন্যে ভেসে যাওয়ার জন্য রাশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন এইবার বিকাশ ইঞ্জিনের তৃতীয়বার সফলতার পর গগনযানের প্রস্তুতি আরও এগিয়ে গেল ইসরোর তরফ থেকে টুইট করে বিকাশের এই সফলতার কথা জানানো হয়েছে এটি একটি লিকুইড প্রোপেলেন্ট সমৃদ্ধ ইঞ্জিন এর সাহায্যেই মহাকাশে পাড়ি দেবে গগনযান বিকাশের পারফরমেন্সও বেশ সন্তোষজনক বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা বলা হয়েছে পরীক্ষা চলাকালীন যে প্রত্যাশা করা হয়েছিল লিকুইড প্রোপালশন ইঞ্জিনটিও তার প্রত্যেকটিতে পাশ করে গিয়েছে তবে এর দক্ষতা আরও একটু বৃদ্ধি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা বিকাশের এই সাফল্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে কৃতিত্ব দিয়েছেন স্পেস এক্সের কর্ণধার এলন মাস্ক ভারতের মতো দেশে শুধুমাত্র মেধার উপরে ভর করে এত বড় একটি লক্ষ্যে সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার যে সাহসটি দেখিয়েছে তাতে আপ্লুত তিনি মিশন গগনযানের সাফল্য কামনা করেছেন এলন মাস্ক এমনটাই আশা করা হচ্ছে 2022 যখন ভারত তার 75তম স্বাধীনতা দিবস উদযাপন করবে ভারত তার পূর্বেই তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা মহাকাশযানের সাহায্যে 4 জন ভারতীয়কে মহাকাশে ভ্রমণ করাবেন সো বন্ধুরা ইসরোর জন্য সফলতা কামনা করে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন আপডেটটি কেমন লাগলো সেটি আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই